ক্লাস 12-এর ভাই বোনেরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। আজকে আমরা আলোচনা করব দুটো কোশ্চিন, তোমাদের টেস্টের যে পরীক্ষাগুলো হয়েছে স্কুলগুলোতে সেখানকার দুটো কোশ্চিন আলোচনা করব। দুটো স্কুলে, একটা হচ্ছে আমাদের রায়গঞ্জ সুভাষগঞ্জ হাই স্কুল আর একটা হচ্ছে আমাদের রায়গঞ্জ রামকৃষ্ণ হাই স্কুল। ঠিক আছে, সেখানকার টেস্ট পরীক্ষায় যে এডুকেশনের কোশ্চিনটা হয়েছে সেই কোশ্চিনটা আমরা আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে এমসিকিউ কোশ্চিনগুলো আমরা সঙ্গে সঙ্গে সলভ করে নিব। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে একটা কমিশনের উপর একটা ছোট্ট করে একটা আমি স্ক্রিন নোট বানিয়েছি, যেখানে তোমাদের খুবই সুবিধা হবে। এই পাশে আমি কমিশনগুলোর নাম লিখেছি, তারপরে ওই কমিশনের সভাপতি, তারপরে ওই কমিশনের সম্পাদক, তারপরে কত সালে গঠন হয় এবং কত সালে কার্যকরী হয়, তারপরে কতজন সদস্য ছিল এবং দেশি কতজন সদস্য ছিল, বিদেশি কতজন সদস্য ছিল, এবং ওই কমিশন রিলেটেড উল্লেখযোগ্য কোন কোন বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো এখানে আমি করেছি। ঠিক আছে, এটা ম্যাটেরিয়ালসটা তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে এখান থেকে যদি আমরা অর্গানাইজলি একবারে বিষয়গুলো দেখে নিই সেক্ষেত্রে তোমাদের অনেক এমসিকিউ এসএ কিউ এবং তোমাদের একটা পরিষ্কার পরিচ্ছন্ন ধারণা তৈরি হবে। যেমন আমরা যদি প্রথমটা দেখি, তাহলে দেখো এরকম রাধাকৃষ্ণন কমিশন, এটা সভাপতি কে ছিল? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তারপর সম্পাদক কে ছিল? ডক্টর নির্মল কুমার সিদ্ধান। এটা গঠন হয়েছে 1948 এবং কার্যকরী হয়েছে 1949। টোটাল সদস্য সংখ্যা ছিল 10 জন, তার মধ্যে 7 জন ছিল ভারতীয়, 3 জন ছিল বিদেশি। এবং এখানকার উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে এখানে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কথা বলা হয়েছে রাধাকৃষ্ণন কমিশনে, স্টুডেন্ট ইউনিয়নের কথা বলা হয়েছে, এবং এই যে রাধাকৃষ্ণন কমিশনের যে টোটাল যে পেজ সংখ্যা ছিল কমিশনটা, সেটা ছিল 747 পেজ। ঠিক আছে, আবার একইভাবে আমরা যদি মাধ্যমিক শিক্ষা কমিশন দেখি, তাহলে কে ছিল এখানে সভাপতি? লক্ষ্মণ সাইমুদ আলিয়ার। সম্পাদক শ্রী অনাথনাথ বসু। তারপরে এটা 1952-53, অর্থাৎ 52 সালে শুরু হয়, 53 সালে এটা কার্যকরী হয়। টোটাল সদস্য সংখ্যা হচ্ছে 9 জন, 7 জন ভারতীয় এবং 2 জন বিদেশি। উল্লেখযোগ্য বিষয় কি এখানে? এখানে 7 স্ট্রিম বা সপ্তপ্রবাহকারী পাঠ্যক্রমের সপ্তপ্রবাহের কথা বলা হয়েছে। তারপরে এর যে টোটাল পেজ সংখ্যা ছিল 311। মাল্টিপারপাস স্কুল বা বহুমুখী বিদ্যালয়ের কথা কিন্তু এই আমাদের মুদালের কমিশন বলেছে, এটা কোশ্চেনটা কিন্তু বারবারই চলে আসে, এটা মনে রাখতে হবে। তারপরে কোঠারি কমিশন, কোঠারি কমিশন যদি আমরা দেখি তাহলে এখানে একটা বিষয় দেওয়া আছে, এটা শিরোনামটা, সেটা হচ্ছে যে কোঠারি কমিশনের শিরোনামটা অনেক সময় বা টাইটেলটা চলে আসে এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এর সম্পাদক বেশি গুরুত্বপূর্ণ না, এর যে সভাপতি আছে অর্থাৎ ডিএস কোঠারি, সেটা আমাদের মনে রাখতে হবে। এটা 1964 সালে শুরু হয় এবং 1966 সালে এটা লাগু হয়। টোটাল সদস্য ছিল 17 জন এবং কোঠারি কমিশনের উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বিদ্যালয় গুচ্ছ, যেটাকে আমরা বলছি যে স্কুল কমপ্লেক্স, একটা হচ্ছে কমন স্কুল, আর এখানকার যে স্ট্রাকচারটা এডুকেশন সিস্টেমে সেটা হচ্ছে 10+2+3+2। এটা মনে রাখবে, এটা হচ্ছে স্কুল কমপ্লেক্স, এটা বাংলায় লিখেছে বিদ্যালয় গুচ্ছ। জাতীয় শিক্ষানীতির শিরোনাম কি ছিল? চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ, এটা গুরুত্বপূর্ণ, 1986 সাল এটা। এবং এখানকার যে উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে কি, মডেল স্কুলের কথা বলেছে, চাকরি থেকে ডিগ্রিকে বিযুক্তিকরণের কথা বলা হয়েছে, অর্থাৎ চাকরি থেকে ডিগ্রিকে বিচ্ছিন্ন করতে হবে। নবোদয় বিদ্যালয়ের কথা বলেছে, গ্রামের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য। প্রাথমিক শিক্ষার জন্য অপারেশন ব্ল্যাকবোর্ডের কথা বলেছে এবং স্বশাসিত কলেজের কথা এখানে বলেছে। তাহলে এই বিষয়গুলো তোমরা মনে রাখবে, কারণ এগুলো তোমাদেরকে অনেকটা অনেকটা হেল্প করবে। সেহেতু তোমরা এই ম্যাটেরিয়ালসটা টেলিগ্রাম চ্যানেলে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে এটা তোমরা ডাউনলোড করে নেবে। তাহলে চলো আজকে এই ভিডিওয় আমরা আলোচনা করব সুভাষগঞ্জ হাই স্কুলের যে কোশ্চিন হয়েছে টেস্ট পরীক্ষায় সেখানটা আলোচনা করব, এবং পরের ভিডিওতে আমরা এই রামকৃষ্ণ হাই স্কুলের যে কোশ্চিন হয়েছে সেটা আমরা আলোচনা করব। তাহলে চলো সুভাষগঞ্জ হাই স্কুলের কোশ্চিন আমরা দেখি। প্রথমে এমসিকিউগুলো দেখবো, এখানে প্রথমে এমসিকিউ আছে যে ডেলার্স কমিটির সুপারিশ অনুযায়ী শিক্ষার স্তম্ভ হলো কটা? 4টা। তোমরা নিশ্চয় ডেলার্স কমিশন পড়েছো 1996, বাচ্চার জন্য শিক্ষা, জ্ঞানের জন্য শিক্ষা, সেই 4টা স্তম্ভের কথা এখানে বলেছে। দৃষ্টিহীন শিশুদের শিক্ষণ পদ্ধতি হলো কি? ব্রেল পদ্ধতি, সেটা আমি বিস্তারিত তোমাদের 5 মার্কে 4 মার্কে করিয়েছি। কমন স্কুল এখনই পড়ালাম যে কোঠারি কমিশন, কমন স্কুলের কথা বলেছে। ভারতীয় কমিশনের সময়সীমা অর্থাৎ কোঠারি কমিশনের সময়সীমা হলো 1964 থেকে 1966 সাল পর্যন্ত। রাধাকৃষ্ণন কমিশনের ভারতীয় সদস্য ছিল কয়জন? 7 জন। টোটাল 10 জন সদস্য ছিল, তার মধ্যে ভারতীয় ছিল 7 জন, 3 জন ছিল বিদেশি।
রাশি বিজ্ঞানে এই যে চিহ্নটা এটাকে বলা হচ্ছে সামেশন। এই সামেশন চিহ্ন দিয়ে কি বোঝানো হয়? যোগ, অর্থাৎ যোগ চিহ্নটাকে বোঝানো হয়। গেস্টাল মতবাদের মূল ভিত্তি হলো কি? প্রত্যক্ষণ অর্থাৎ পারসেপশন। তারপরে দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটি লিখেছে কে? থার্স্টন। এটা জ্ঞানের মতো, এটা ভুল করে যে এটা হবে জ্ঞানের মতো। শিখনের শেষ উত্তরটি হলো কি? সমস্যা সমাধানের শিখন। তারপরে কম্পিউটারের স্থায়ী স্মৃতি কেন্দ্র হলো কি? রম। রিড অনলি মেমোরি হচ্ছে স্থায়ী এবং এটা হচ্ছে অস্থায়ী, অর্থাৎ র্যামটা হচ্ছে অস্থায়ী। অপারেন্ড অনুবর্তন তত্ত্ব প্রবর্তক হলেন অপারেন্ডকে? স্কিনার। এবং প্যাভলভ বিশ্লেষণ ছিল, এটা ছিল প্রাচীন অনুবর্তনের। তারা 40 থেকে 45-এ শ্রেণী সীমানা বলেছে, অর্থাৎ 40 থেকে 0.5 মাইনাস করব এবং 45-এর সঙ্গে 0.5 প্লাস করব, তাহলে এটা হবে 39.5 থেকে 45.5। নিম্নলিখিত কোনটি প্রাক প্রাথমিক শিক্ষালয় নয়? বলছে নিচের কোন কোন চারটা যে বিদ্যালয়ের নাম আছে সেটা কোনগুলো, কোনটা এর মধ্যে প্রাক প্রাথমিক অর্থাৎ নার্সারিদের স্কুল নয়? সেটা হচ্ছে কি? নিম্ন বুনিয়াদী স্কুল, এটা মাধ্যমিক শিক্ষার একটা স্তর। তাছাড়া মন্তেশ্বরী, নার্সারি এবং কেজি স্কুল সবগুলো হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষালয়। সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয় কত সালে? 2002 সালে। মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি তোমরা জানোই, ডক্টর লক্ষণ সেনমুদালিয়ার। তারপরে এই সংখ্যাগুলোর মধ্যমান, এই সংখ্যাগুলোকে আমরা ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে নেব। যেমন এখানে সাজিয়ে নিয়েছে 4, 6, 8, 9, 10, 12 আর একটা সংখ্যা হবে 14। ঠিক আছে, তাহলে এর মাঝের সংখ্যা কোনটা? এদিকে তিনটে সংখ্যা বাদ দিলাম, এদিকে তিনটে সংখ্যা যদি আমরা বাদ দিই তাহলে থাকবে কত? মাঝে 9, তাহলে উত্তর হবে এখানকার 9। গেস্টাল্ট কথাটির অর্থ কি? অবয়ব। কম্পিউটার সহযোগী শিখন হলো সিএল, কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং। ঠিক আছে, কম্পিউটারকে কাজে লাগিয়ে শেখা, অর্থাৎ আমি যখন নিজে শিখব তখন সেটা হবে কম্পিউটার সহযোগী শিখন। আর যদি এখানে এখানে বলে যে কম্পিউটার সহযোগী শিক্ষণ, এটাকে যুক্তাক্ষর যদি দেয় শিখন, শিক্ষণ আর কি যদি বলে, তাহলে উত্তরটা হবে এই যে এটা, কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন। আমরা যখন শিক্ষণ বলছি মানে আমি আমি কাউকে পড়াচ্ছি, সেটা হবে শিক্ষণ অর্থাৎ টিচিং। আর যখন আমরা নিজেরা শিখি সেটা হচ্ছে শিখন, তাহলে বিষয় হচ্ছে খ দন্তীন্ন। তো যখন শিখনের কথা বলবে তখন হবে সিএএল, আর যখন শিক্ষণের কথা বলবে সেটা হবে সিএআই, অর্থাৎ কম্পিউটারকে কাজে লাগিয়ে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন দেওয়ার ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার, এটা হচ্ছে লার্নিং, সিএল কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং, অর্থাৎ কম্পিউটারের সাহায্যে আমি শিখছি, তাহলে এটা হবে শিক্ষণ, তাহলে বিষয় হচ্ছে খ দন্তীন্ন, এটা মনে রাখবে। তাই প্রোগ্রাম অফ অ্যাকশন গঠিত 1992 সালে। শিক্ষাক্ষেত্রে প্লাস টু স্তরে সুপারিশ করেন ভারতীয় শিক্ষা কমিশন। তোমরা মনে রাখবে যে ভারতীয় শিক্ষা কমিশন প্লাস টু স্তরের কথা বলেছে, এবং এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যেটা পরীক্ষায় চলেই আসে। তারপরে যে উপাদানের প্রয়োজন হয়, যেটা আমরা দেখেছি তোমাদের থিওরিতে, সেই থিওরির মধ্যে এস উপাদান যে উপাদানের ছিল, সেখানে এস উপাদান যে উপাদানটা আমাদের সকল প্রকার কাজে ব্যবহৃত হয়। এই থিওরিটা হচ্ছে আমাদের স্পিয়ারম্যানের থিওরি থেকে কোশ্চেনটা দিয়েছে। অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরের শিক্ষা কর্মসূচি? এটা দিয়েছিল 1946 সালে জাতীয় শিক্ষানীতি, এটা ছিল প্রাথমিক শিক্ষা কর্মসূচি। রাশিবিজ্ঞানে একটি পরিসংখ্যা 7 হলে তার টেলে চিহ্ন হবে এই 2 নম্বর। এই চারটা দিয়ে একটা দিয়েছে, তার মধ্যে এটা 5টা আর 2টা 7টা। অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ মূলত সম্ভব হয়, অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কিভাবে সম্ভব হয়, সেটা হচ্ছে অনুশীলনের দ্বারা। ঠিক আছে, তাহলে এগুলোই ছিল তোমাদের এখানকার এমসিকিউ। ঠিক আছে, আমরা এবার দেখে নেব যে কি কি কোশ্চেন শুরু হয়েছে 1 মার্কের। গুলো কি বলছে? প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন বলতে কি বোঝো, ই লার্নিং কি, ICDS এর পুরো নাম কি, DTP এর পূর্ণ নামটি কি, বধির কারা, ভারতীয় সংবিধানের 16 নং ধারাটি লেখো বা 46 নং ধারাটি লেখো, NCERT এর পুরো নাম কি, NCT এর পূর্ণ নাম কি, আগ্রহের যে কোনো একটি বৈশিষ্ট্য উল্লেখ করো, পরিণামের একটি বৈশিষ্ট্য লেখো, পাজেল বক্স কি, বয়স্ক শিক্ষা কাকে বলে, দূরশিক্ষা কি, বিদ্যালয়ে কম্পিউটারের যে কোনো একটি ব্যবহার লেখো, ITI পুরো নাম লেখো। এই কোশ্চেনগুলো তোমরা যদি আমার ভিডিওগুলো দেখো সবগুলো একদম 100-এ 100 আমি এই কোশ্চেনগুলো তোমাদেরকে পড়িয়েই দিয়েছি, তোমাদেরকে শুধু ভিডিওগুলো একবার করে দেখতে হবে। ITI পুরো নাম লেখো, ব্রেল পদ্ধতিতে কতগুলো বিন্দু দিয়ে লেখা হয় এটা তোমরা জানো, 6টা বিন্দু। থন্ডাইকের ব্যবহারের সূত্রটি লেখো, ব্যবহারের সূত্র, থন্ডাইকের যে 3টা সূত্রের কথা বলেছে এখানে ব্যবহারের সূত্রটা বলেছে, অথবা থন্ডাইকের ফরলাভের সূত্রটা লেখার কথা বলেছে। কোটে কমিশনের মধ্যে প্রাক প্রাথমিক শিক্ষার একটি লক্ষ্য লেখো,
ঠিক আছে। তারপরে কি আছে, দৃষ্টিহীন শিশুদের শিক্ষার উদ্দেশ্য বলেছে, সার্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর 4টি গুরুত্বপূর্ণ উপায় বলেছে, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার, কর্মের জন্য শিক্ষা, ঠিক আছে, এগুলো হয়েছে। তারপরে আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে ক্ষমতা কাকে বলে, থার্স্টনের বহুপদান তত্ত্বের কথা বলেছে, প্রাচীন অনুবর্তনের গুরুত্ব, অপানুবর্তন কি এটা বলেছে, জাতীয় শিক্ষানীতির মূল সুপারিশগুলোর কথা বলেছে, কোর্টের সুপারিশ অনুযায়ী শিক্ষার লক্ষ্য, মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য, এগুলো সবগুলো কোশ্চেন তোমাদের আমি করিয়েছি গ্রামীণ বিশ্ববিদ্যালয় রাধাকৃষ্ণ কমিশন থেকে, কেন্দ্রীয় পরিমিত পরিমাপ এবং তার সঙ্গে গড় নির্ণয় করতে বলেছে, এটাও করানো হয়েছে। তাহলে সবটাই করানো হয়েছে, তোমরা ভিডিওগুলো যদি কোশ্চেনগুলো অ্যান্সার পেতে চাও তাহলে তোমরা সেখান থেকে দেখতে পারো। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত, এরপরে আমরা রামকৃষ্ণ হাই স্কুলের কোশ্চেনটা আলোচনা করব। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।